হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য অহনা স্পেশাল ব্লগস। সো আমি অহনা আজ চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো গাইজ, দেখো এখন সকালবেলা উঠেই আমি দাঁত টাত মেজে নিয়ে চা টা খেয়ে নিয়ে এখন বাবানকে খাওয়াচ্ছি। বাবানকে এখন দুধ রুটি মেখে দিয়েছি, তো মেখে ওটা খাইয়ে দিচ্ছি, কারণ ও দুধ রুটি নিজে খায় না, ও শুধু মাংস ভাতই নিজে খায়। সকালবেলা ওইটুকু দেখেই তোমাদের ভিডিওটা স্টার্ট করা হয়েছিল, তারপর থেকে আর কিছুই দেখানো হয়নি, কিছু দেখানোর মতন কিছুই ছিল না। যাই হোক, বাদ দাও, তখন আমি আবার সেই খাওয়া দেখাতে এসেছি। আমি কি করব, আমার এখানে এসে আমার কোনো কাজ নেই, বাড়িতে যতটুকু কাজ থাকে আমার এখানে এসে কোনো কাজই নেই, কোনো কাজই নেই এখানে এসে, কি আর করব। তো ওই খাওয়া বাওয়া দেখাই দেখাই আর কি করব। আর দোকানে যাচ্ছি এটা তো আর দেখাবো না, দোকানে যাচ্ছি আবার দেখি কি হবে। যাই হোক, তো জানি সবাই আমার এই কানের দুলটা দেখে অনেক কিছু বলছো, কেন কিন্তু বলে লাভ নেই। আমার একটা কালো দুল ছিল যেটা আমার খুব ফেভারিট, আর অনেকে হয়তো জানো কি না আমি জানি না, কালো রঙ আমার প্রচুর রঙ প্রচুরভাবে ফেভারিট, সে কালো দুলটাই আমার হারিয়ে গেছে। হ্যাঁ, গুজিটা রয়েছে, দুলটা হারিয়ে গেছে। যাই হোক, তো সবাইকে দেখা একটুখানি খাও খাও খেয়ে নিয়ে এনে শুরু করে দিয়েছে। একটু শোন, আরে একটু সারাদিন সারাদিন তো সারাদিন তো লাফালাফি করিস, সারাদিন তো লাফালাফি করিস। এই আরেকজন, এইটা হচ্ছে আরেকজন, একে দই ভাত দেওয়া হয়েছে, কখন থেকে খায় না, পচা মেয়ে পচা। তো বেশ, দেখো ওখানে মা বসে পড়েছে খাওয়ার জন্যে, এখানে দেখো মাসি বসে বসে চিপস খাচ্ছে এখন। খাচ্ছি, আর এখানে এক এক করে খাওয়ার বাড়ছে, পিসি ধুম। এখানে রয়েছে এটা কি, মটর ডাল, মটর ডাল ওই কুমড়ো শাক দিয়ে। আর এখানে আছে হচ্ছে পনির, যেটা আমার খুব ফেভারিট, পনির ভাপা। হ্যাঁ, পনির ভাপা, বাবা ফার্স্ট টাইম খাবো, দেখবো টেস্ট করে কেমন। এটা কি, এটা হচ্ছে তোমার ওই চচ্চড়ি, ডাঁটা দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ফুলকপির ডাঁটা দিয়ে। যাক, তাও একটু হলেও খাবো, ফুলকপি ডাঁটাটা আমার খুব ফেভারিট। আর এখানে রয়েছে এক থালা ভর্তি করে আলুর চিপস, যেটা আমি খেতে খুবই পছন্দ করি। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমরা একটু রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা হচ্ছে বাইরে চা খেতে। তো চলো তোমরাও সঙ্গে দেখো। তখন এখন রেডি হচ্ছে, পিসিও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। বাবান টাটা। দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, এটা হচ্ছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা। তো থানাটা তোমাদের একবার দেখালাম, যারা যারা দেখেছো তারা তো চেনই, আর যারা দেখোনি তারাও চিনে গেলে। দেখো এখানে কত কত সব জুয়েলার্সের, মানে গোল্ড জুয়েলার্সের দোকান। আর এটা হচ্ছে আমাদের কলেজিয়েট স্কুল, কৃষ্ণনগরের কলেজিয়েট স্কুল, বেশ সুন্দর দেখলাম স্কুলটা। আমি আমি আগে দেখেছি, কিন্তু এতটা ভেতরে, মানে গেট থেকে সামনে গিয়ে তোমাদের দেখালাম বলে পুরোটা দেখা গেল। বেশ সুন্দর, মানে প্রচুর গাছপালা, আর মানে প্রচুরটা জায়গা নিয়ে, মানে অনেক জায়গা নিয়ে স্কুলটা, বুঝলে তো। এরকম খোলামেলা যদি স্কুল থাকে তাহলে তো সব স্কুলে আসতে সবারই ভালো লাগে, দেখতে পাচ্ছ কতটা জায়গা নিয়ে স্কুলটা, আর কত গাছপালা। আমার খুব ভাল লাগে গাছ জিনিসটা, আর এই স্কুলটা জুড়ে পুরো গাছ, দেখতে পাচ্ছ কত গাছ, মানে গাছের ছড়াছড়ি স্কুলটা, স্কুলটা মানে খুব সুন্দর, কি বলবো। যাই হোক, তো তারপরে চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্ট, যেই রেস্টুরেন্টের নাম চাখোর। তো এখানে এসে আমরা খাচ্ছি হচ্ছে চিকেন নাগেট, আর এখানে রয়েছে চা, মানে মাটির ভাড়ে চা, অনেক দিন পর, মানে কি বলবো, অনেক দিন পর, বহু দিন পর মাটির ভাড়ে চা খেলাম, বেশ ভালো লাগলো।
মাটির ভাড়ে একটা গরম চা খাওয়ার ফিলিংস মানে একটা মানে কি বলবো আলাদাই ব্যাপার, ঠিক আছে? তা আমি খাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম, তার মধ্যে গল্পও করছিলাম এটা ওটা। আর চিকেন নাগেটসটা আমি এই ফার্স্ট টাইম খেলাম, আগে কখনো খাইনি, নাম শুনেছি বাট আগে কখনো খাইনি। চিকেন নাগেটসটা ভালোই লাগলো। আর চিকেনের আইটেমের মধ্যে না আমার চিকেন পকোড়ার থেকে চিকেন ললিপপটা বেশি ভালো লাগে খেতে, আমার চিকেন পকোড়াটা ভালো লাগে না। আর আজকে নাগেটসটা খেয়ে দেখলাম ভালোই খেতে। তো তারপরে চাটা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো এখন আবার খেতে আরম্ভ করে দিয়েছি কুলফি, যেটা মানে কৃষ্ণগড়ের এখানকার খুব বিখ্যাত কুলফি, ঠিক আছে? মানে কি বলবো কি বলবো মানে যে ওটাকে কি বলে ক্ষীরের, হ্যাঁ ক্ষীরের কুলফি, মানে পুরো কুলফিটা খেলে বুঝতে পারবে পুরো সত্যিকারের ক্ষীর দেওয়া, এত টেস্ট। মানে আমি এখানে যতবার আসি এইটা একবার খাই। আর এখানে দেখো আইসক্রিম খেতে খেতে মানে বাড়ির যেখানে বাড়ির অনেকদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় না, এই বাড়ির ঠাকুরগুলো এখন যাচ্ছে, বেশি যায়নি, দুটো ঠাকুর গেল। ঠাকুরগুলো কিন্তু ছোট্ট খাটোর মধ্যে বেশ সুন্দর। আর জানো শাং কারা নিয়ে যাচ্ছে? শাং নিয়ে যাচ্ছে মেয়েরা, দেখেছো? মেয়েরা কোনো কাজেই পিছিয়ে নেই, শেষকালে ঠাকুরের শাংও ধরছে। সো গাইস দেখো ঠাকুরটাকে দেখাচ্ছি, দাঁড়ো, ঠাকুরের মুখটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ সব মহিলারা শাং ধরেছে কি সুন্দর। আর এখন আমরা দাঁড়িয়ে আছি পুরো চাষাপাড়ার মুখটা যেখানে বুড়িমা হয় আর কি। তারপরে আরেকটা ঠাকুর গেল লরিতে করে, মানে ডিজাইনিং ঠাকুর, বেশ সুন্দর, ছোট্টখাটো কিন্তু খুব ভালো। আর দেখো আমাদের পোস্ট অফিসের সামনে এখানে একটা কী করেছে, এটাকে কী একটা বলে, ঠিক আছে আমি জানি না ঠিক, তাও মানে এটা করেছে, ভালো লাগলো দেখে। তারপর বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে আসার পর ভিডিও আর কন্টিনিউ করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। দেখো এখন মা কাটাকুটি করছে আর এখানে পিসিদন রান্না করতে করতে আমার সাথে মজা করছে। আর এখানে রয়েছে মিটু, দেখতেই পাচ্ছ মিটুকে অনেক দিন পর দেখালাম। আর এই নিয়ে এখন পা পির মানে ছড়িয়ে ঠড়িয়ে একদম লোক দেখছেন। তারপরে সকালের জলখাবার হচ্ছে ওই একটু চচ্চড়ি, আর আগের দিনের কি বলবো ঘুগনি ছিল, ঘুগনি। তো গাইস সকালবেলা তুমি মানে তোমরা দেখেছিলে, তুমি বলছি দেখেছিলে যে মা ওই যে সবজি টবজি কাটছিল আর কি, তারপর থেকে আর ভিডিওটা দেখানো হয়নি, কিছুই দেখানো হয় না, কারণ দেখানোর মতন কিছুই নেই এখানে, আসলে কাজবাজ থাকে না, সারাদিন ঘুরো ফেরো খাও যাও ফোন দেখো ঘুমা আর কিছুই না। তো তার জন্য ব্লগ করারও আর ব্লগে কী দেখাবো কী দেখাবো বলো, তো তাই আর কি কিছুই দেখানো হয়নি। এখন দেখো মা খাচ্ছে এখানে, এখানটায় দেখাবো। তো আমরা একটু পরে খাবো আর কি, মা আগে খেয়ে নিচ্ছে, আমরা একটু পরে খাবো, আরেকজনকে দেখাচ্ছি। বাবান বাবান এনাও মাছ নাও এনাও। তো এই হচ্ছে বাবান, যেখানে ও শুয়ে আস, এখন আমাকে দেখছে শুয়ে শুয়ে। এখন আমরা খেতে বসে গেছি, এখানে রয়েছে ভাত, এটা হচ্ছে কি, এটা কি মূলো শাক ভাজা, আর এটা চচ্চড়ি কপির ডাটা দিয়ে মূলো দিয়ে। ও আগের দিন যেটা হয়েছিল চচ্চড়ি ওইটাই একই, আরও আছে খেতে খেতে দেখাচ্ছি। আর এখানে আছে হচ্ছে বাটা মাছ আর মাছের ডিম, আর এটা কি পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া, তো দেখতে থাকো আর কি কি হয়। আরে কোথায় মুখ ঢোকাচ্ছিস, নে না নে, তোকে সব খাইয়ে দিতে হয় না, মাছের কটা খাইয়ে দিতে হয়, মাছের ডিম খাইয়ে দিতে হয়, সব খাইয়ে দিতে হয়।
ওকে সবকিছু খাইয়েছি, ওকে যে মাছের কাঁটাটাও আজকে খাওয়াতে হবে আমি ভাবতেও পারিনি। মাছের কাঁটার গিয়ে শুকছে, ডিমটা একটুখানি খাচ্ছে, চলে আসছে। মানে তোর হাতে খাবে না তো নিজে হাতে, ও খানাটা কে খাওয়ায়? সো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে সন্ধ্যেবেলা বাবানকে বিস্কুট খাওয়াচ্ছিলাম, তারপর দেখো এখন রাত্রিবেলা রান্না হচ্ছে মাটন। তো রাত্রিরে আজকে মাটন খাওয়া হবে, যেটা আমার খুব 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 ফেভারিট। তোমরা তো জানোই যে মাটন খেতে আমি কতটা পরিমাণে ভালোবাসি, ঠিক আছে? আর মা এখানে কি করছে, কি কাটছে? ও কচুর লতি কাটছে, পরের দিন রান্না হবে, পরের দিন অবশ্য চলে যাব। তাও চলো, আর আমার অবস্থা ঠিক এরকম, চলো এখন আগে শাড়ি পরেছিলাম তো তার জন্যই আর কি এরকম অবস্থা আমার, ঠিক আছে? তো উপরে গিয়ে জিনিসটা মানে কি বলবো, আমি এরকম থাকতে পারি বললাম না, মানে আমি হচ্ছে কি বলতো, মানে এই যে আর কি বলবো, যাই হোক বলে লাভ নেই, এখন আমি খেতে যাবো, খাবারটা দেখাবো, তারপর থেকে তাড়িয়ে থেকে আবার ভিডিও কন্টিনিউ করবো ভিডিও। আমার কি বিছানার কি অবস্থা আছে, ব্লাউজটাকে আমি ব্লাউজ পরেছি এই জন্যে আমি কারোর ব্লাউজ পরতে পারি না, আর আমার নিজের মানে কি বলতো, ব্লাউজ বোর্ড করলে না কখন হলডল হলডল করে, আমার একটু নিজের ফিটিং ব্লাউজ না করলে, আর আমার ফিটিং জিনিস পরতে আমি পছন্দ করি। যাই হোক, তো অনেক বুকে ফেলেছি, অনেক পড়তে দিয়ে ফেলেছি, এখন আমি কানে দুলটো পরবো, কানটা ফাঁকা রয়েছে, না পড় না পড়তেও পারি, শুয়েটা পরতে রাখো ওই। যাই হোক চলো, তোমাদের দেখাই যে কী খাওয়া দাওয়া হচ্ছে রাত্রে। দেখো এখন খেতে চলে এসেছি, বাবান এখানে খাচ্ছে হচ্ছে মাংস ভাত, আর এখানে আমার ভাত দিয়ে দিয়েছে পিসিদুন, আর পাশে আছে হচ্ছে মাটন, ঠিক আছে? সবাই খেতেও বসে গেছে। সো চলো আজকের ভিডিওটা এখানেই এড করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সো টাটা, গুড নাইট, সুইট ড্রিম সবাই।